আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই যে যেখানে আছেন অনেক ভালো আছেন। তো আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে সকালটা খুবই সুন্দর, কারণ ঘুম থেকে উঠে দেখলাম এখানে অনেক বেশি পরিমাণে স্নোফল হয়েছে। আবার যারা যারা আমার আগের ব্লগটি দেখেছেন তারা অবশ্যই জানেন যে এখানে এর আগেও আমি স্নোফল নিয়ে একটা ব্লগ করেছিলাম। তো আজকে আর স্নোফল নিয়ে কোনো ব্লগ করব না। আজকে আমরা মা ছেলে সারাদিন বাসায় কী করব না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন ঘুম থেকে উঠে আমি আমার ব্রেকফাস্ট রেডি করতেছি। যে আমার বারান্দাতে এরকম স্নো পড়ে এরকম ভরে গিয়েছে, আর লিভিং রুমের জানালা থেকে এই ভিউটা দেখা যাচ্ছে। এবং বাইরে কিন্তু আজকে প্রচুর ঠান্ডা, আজকে ফিলস লাইক -11, এবং বাতাসও আছে সাথে। তো যার জন্য এই যে গাছ থেকে বরফগুলা ঝরে পড়তেছে। তো আমি এখানে রাত্রিবেলা আটা রুটি বানিয়ে রেখেছিলাম। আমি আটা রুটি বানিয়ে এভাবে রেখে দিই, তাহলে পরের দিন খাওয়া যায়। এবং সফটও আছে, জাস্ট আমি একটু মাইক্রোওয়েভ করে নেব এটা। আর সাথে থাকবে ডিম ভাজি, কারণ আটা রুটির সাথে আসলে ডিম ভাজিটাই আমার খুব ভালো লাগে, আর আলু অথবা আলু ভাজি। এই যে আলিফা বাবা কাজে যাবে ডিউটিতে একটু পরে, তখন আমরা একা হয়ে যাবো সারাদিন। তো আমাকে একটু যাওয়ার আগে হেল্প করতেছে, কারণ আলিফ আমার কোলে উঠে বসে আসছে আর আমি এদিকে একটু ভিডিও করে নিচ্ছি। একটা দিব না দুইটা? না একটাই। তো আমি এখন ডিম ভাজি করে নিচ্ছি, হয়তো দুপুরে পরে একটু বের হতে পারি, কারণ আলিফ সারাক্ষণ একটু বাইরে ঘুরতে চায়, ও বাইরে যেতে খুব পছন্দ করে। তো যদি বাইরে ঠান্ডা কম থাকে তাহলে হয়তো একটু বাইরে গিয়ে ঘুরে আসব। তো এই তো আমার ডিম ভাজি রেডি, রুটি দিয়ে আমি এখন ওটা খাবো। আর এদিকে আলিফ এই যে বসে আছে, ওকেও এখন খাইয়ে দিব। আর টিভিতে তো অল টাইম ওর রাইমস চলতেই থাকে, যাতে সে আমাকে ডিস্টার্ব না করে। তারপরও সে আমাকে ডিস্টার্ব করে, আমার কোলে কোলেই থাকতে চায় সারাক্ষণ। আমি কোনো রান্না করতে গেলেই তখন তার আমাকে কাছে পেতে হবে, আমার কাছে থাকতে হবে, আমাকে রান্না করতে দেওয়া যাবে না, তাই না বাবা? ও সাথে কিন্তু মিল্ক অ্যান্ড বেরিজের একটা জুস করা হয়েছে ব্লেন্ডারে, এটা কিন্তু খুবই হেলদি। একটু বাইরে যেতে চাচ্ছে, ও শুধু বাহির বাহির এরকম বলতে থাকে। তাই তো আমি জাস্ট একটু হালকার উপর ঝাপসা করে রেডি হয়ে নিয়েছি। জাস্ট বাসার ড্রেসের উপরেই আমি সোয়েটার পরে নিয়েছি, বাইরে যেতে অনেক ঠান্ডা। আর আলিফকেও এখন রেডি করাবো, সো আমার তেমন কোনো রান্নার ঝামেলা নেই এখন। তো আমি আলিফকে নিয়ে ঘুরে এসে তারপরে আমি আজকে প্ল্যান হচ্ছে আমি একটা আইটেম করব। তো আজকে আমার যেটা প্ল্যান, তো সেটা হচ্ছে আমি ডাল, কয়েক রকমের ডাল দিয়ে মুরগির তরকারি রান্না করবো, আই মিন মুরগি মাংস। তো আমি রাতেরবেলা এই যে এটাকে কী বলে, ভাঙা বুটের ডাল যেটা, সেটা ভিজে রেখেছিলাম। এটা আমাদের এখানে এরকম প্যাকেট পাওয়া যায় চিকেনের, এগুলো হচ্ছে লেগ অ্যান্ড থাই পিস থাকে। এখানে 2 কেজির মতো, 2 কেজি আছে, 5 থেকে 6টা লেগ পিস, লেগ অ্যান্ড থাই পিস থাকে। তো এখানে 6 পিস ছিল লেগ অ্যান্ড থাই, আমি 3টা ভেজিয়েছি আর বাকি 3টা উঠিয়ে রেখেছি। তো এখন আমি 3টা একটু গরম পানি, হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে যাবো। তো এগুলো ভিজতে থাক, আমিও বাইরে থেকে ঘুরে আসি, এরপর আপনাদের সাথে শেয়ার করবো। তো আলিফকে আমি ফুল প্যাক করে দিয়েছি যাতে ওর কোথাও ঠান্ডা না লাগে, আর ও যেহেতু ওর স্ট্রলারেই বসে থাকবে তো অত একটা বেশি ওর ঠান্ডা লাগেও না, কারণ এটা বাতাসটা প্রোটেক্ট করে। আর দেখা যায় কিছুক্ষণ পরে ও ঘামাতে শুরু করে, তখন আমার ওর ভিতরের থেকে আরও এগুলো খুলে দিতে হয়, গরম কাপড়। তো একটু গরম বেশি অন সবার থেকে আমার মনে হয়। তো চলো আমরা এখন বাইরের থেকে ঘুরে আসি, চলো বাবা। বাসা থেকে নামতেই দেখেন কি অবস্থা, পুরো স্তূপ জমে গিয়েছে। বুঝতেছি না আমি আলিফকে নিয়ে বেশি দূর হয়তো যাবো না, কারণ ঠান্ডা, তারপরে এখন স্টিল স্নো হচ্ছে, আর বাইরে তো -11 ফিলস লাইক। তাই
দেখা যাক কি হয়, কতটুকু যেতে পারি। তো আলেফকে আমি চেষ্টা করেছি পুরোপুরি কভার করে দিতে, যাতে ওর ঠান্ডা বাতাসটা ওর নাকে না লাগে। আর এই যে অলরেডি সকাল থেকে গাড়ি এসেগুলো সাইড করে দিয়েছে, তারপর এরকম রাস্তায় জমা হয়ে আছে। এখনও ঝিরি 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 একদম গুড়ি গুড়ি, যেটা ওইভাবে স্নো পড়তেছে। এই যে দেখেন, এই যে হচ্ছে আমাদের গাড়ি, এটা একদম ফুল, এটা হাত দেওয়া হয়নি। গত দুদিন ধরে স্নো হচ্ছে, যেহেতু একটুকু ফালানো হয়নি, জানি না গাড়ি বসে গিয়েছে কিনা। কারণ এরকম যখন বেশি ঠান্ডা পড়ে তখন কিন্তু গাড়ি মেশিন বসে যায়, অনেক সময় স্টার্ট নিতে চায় না। একবার এরকম হয়েছিল, তো জানি না এখন কি অবস্থা এটার। তো আমি এখন বাস স্টপে আসছি। ওই যে এক মিনিট দেখা যাচ্ছে, এক মিনিটের মধ্যে বাস চলে আসবে। আর এদিকে রাস্তার অবস্থা খুবই বাজে, স্ট্রলার নিয়ে আসলে হাঁটা খুবই মুশকিল এই মুহূর্তে। তো এখানে এটা একটা বলা হচ্ছে সেন্ট্রাম, অস্ট্রা সেন্ট্রাম। এখানে সব ধরনের ছোটো ছোটো যে মার্কেটগুলো এখানে আছে, তো এটা একটা বেসিক্যালি বড়ো কোনো শপিং মল না, বাট এরকম ছোটো ছোটো সব কিছুরই শোরুম আছে এখানে। আর বড়ো মার্কেটেও এগুলো শোরুম আছে। তো আমি এখন আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো স্নোতে এমনিতেই অবস্থা খারাপ। আর এইটার সাথেই হচ্ছে আমাদের যে বড় লেক, তো ওইখানে একটু যাব। কারণ স্নো টাইম ওইখানে দেখতে অসাধারণ সুন্দর লাগে, তা আমি এই বছরে দেখিনি আসলে কেমন, সময়ও হচ্ছে না বের হওয়ার। তা আজকে একটু, এখন আলিফ ঘুমাচ্ছে, তা আমি জাস্ট 5 মিনিটের জন্য একটু দেখব, তা আপনাদের সাথেও সেটা শেয়ার করব। তো আমি আপনাদের সাথে আজকে লেক ভিউটা শেয়ার করতে চেয়েছিলাম, যে এখানে ঠান্ডার সময় পানিটা জমে যায় কিনা। যদিও পানি জমেনি এবং ওয়েদার ভালো না, তাই অনেক প্রচণ্ড ঢেউ দেখা যাচ্ছে, তা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। প্রচণ্ড বাতাস, তো আমি আসলে আমার বেবি কিনার দিকে যেতে চাচ্ছি না, প্রবলেম হচ্ছে। আর স্নো করে রাস্তার উপর অনেক স্নো, তাই স্ট্রলার নিয়ে হাঁটতেও আসলে প্রবলেম, একটু ডিফিকাল্ট। আলফের বাবা থাকলে হয়তো ট্রাই করতাম, অন্য কোনো দিন আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আপনাদের সাথে একটু জাস্ট সেন্ট্রামের ভিউটা দেখাচ্ছি। এখানে এই যে দেখেন, এই যে পানি অল্প দেখা যাচ্ছে, এখানে যে প্রচণ্ড স্রোত, ওয়েদার ভালো না। তো আমি এখন বাসা ব্যাক করব। চুলায় প্যান বসে দিয়েছে, এখন আমি এই যে মুগ ডালটা এটা ভেজে নিব। তেলে দিচ্ছি আমি প্রথমে চিকেনটা কুক করে নিব, তারপরে ডাল করব। তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে 1/2 টিস্পুনের মতো হচ্ছে মেথি দিয়ে দিচ্ছি। মেথি দিলে আসলে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। 1/2 টিস্পুনের মতো হচ্ছে কালো সরিষা দিয়ে দিচ্ছি, এটা ফ্লেভারের জন্য। মশলাগুলো আগে দিচ্ছি, তাহলে স্মেলটা সুন্দর আসে। আমি যেহেতু একই মশলায় চিকেনটা রান্না করে দেন ডাল রান্না করবো, তাই আমি একটু সব একবারই মশলা একটু বেশি করে দিব। ঝাল নেই শুকনো মরিচটাতে, এটা ইন্ডিয়ান শুকনো মরিচ। ঠিক আছে, তুমি কাজ করো, তোমার মামা কাজ করি। তো এখন আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিই। তো পেঁয়াজটা একটু ব্রাউন হওয়া পর্যন্ত আমি এখন ভেজে নিব।
भेजे निब तेल मध्य पानी एड कर दी गरम पानी पुरे जाए मसला ঝাল দিলাম মরিচ চা চামচ মতো একটু ঝাল ঝাল করব তা চা চামচ জিরা গুঁড়া পরে আবার দিব ধনিয়া গুঁড়া দিলাম দেড় চা চামচ লবণ পরে অ্যাড করা যাবে কম হলে পরে অ্যাড করা যাবে বেশি হলে তো আসলে পরে দেওয়া যাবে না তাই লবণটা আরও পরে আবার চেক করে দেবো চিকেন কিন্তু কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এই চিকেন তো সিদ্ধ হতে বেশিটা টাইম নেয় না যেহেতু ব্রয়লার চিকেন এবং আমি ডালগুলো দিয়ে দিই কারণ এগুলো সিদ্ধ হতেও আবার মুরগিটা আরও সিদ্ধ হয়ে যাবে तो दिए दीची डाल सब एकसाथे दिए देव जेहेतु हमें किचु डाल आस्त थक कि डाल मैं गले जाए यह देव यह रान्ना करब तीन सब एकसाथे दिए दीची खेसारी डाल दीची मसूर डाल मुग डाल कषे नेब डाल कषे नीते कि लवण एड कर दीची डाले डाल कषाना हो गए हमें मध्य गरम पानी एड कर दीची तो पानी जो भेगे नहीं एक बारे दीब ना हमें अर्धेक पानी दीची एट डाल नरम हो सिद्ध आसते तक हमें आर पानी दीब ढेके दी सिद्ध हार जो सो अपना देखते डाल रेडी एन सब बसिभाग डाले क्योंकि गले गए एरक कि डाल आसत और कि गले गए यम अवस्था आई एन एट एक बागार देव सब किस ठीक आ लवण एवं जिरार गुड़ा मजखने दिए एक गरम मसलार गुड़ा एड करा जो करते सामान्य एक पानी दीची जाते जत बागार तैरि करी तुण यहाँ झोलटा टेने रेडी जाए से बसि कारण ये ठंडा हम क्यों घन हो जाए तीन चाची ना जो खूब बसि एक घन होक एक पतला थकुक तो एख अल्प आज ये सिद्ध होते थक हमें चूल एक पैन बसे दिए बागारे कैक टुकड़ा रसुन और काचा प्याज कुची दिए दीची तरह एक फ्लेवर आसपे एक झालो है बागारे मध्य जेटा एड करते भूले गए क्यूमिन सीड्स दिए दीची तेल एक जिर एक फ्लेवर आसान भाजा जिर बागा अलमोस्ट रेडी एर मध्य एक पापरिका पाउडर दीची कारण पापरिका पाउडर दिले बागारे ऊपर डाले ऊपर एक सुंदर कलर आसें तो अने जरा झाल खाए ता एट कलर हिसाब यूज कर तो हमारे बागार रेडी दे दीची वाओ
খুব সুন্দর একটা কালার আসছে এন্ড ফ্লেভারটা দারুণ আসছে আপনারা এভাবে খেয়ে অবশ্যই অবশ্যই দেখবেন যে এটা আসলে কতটা মজা সো ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন এটা খুব সুন্দর ফ্লেভার আসবে সো আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং ডালটা অন্য সাইডে তুলে নিচ্ছি ওকে আমার চুলা কিন্তু তেমন একটা নোংরা হয়নি কারণ আমি ট্রাই করি রান্না করার সময় যদি চারপাশে ছিটে যায় আমি যদি কম আইটেমে কিছু করি তখন সাথে সাথে সেটা মুছে ফেলি তো আমি এখন এটা যদিও গরম তারপর আমি জাস্ট সাইড দিয়ে এগুলো একটু মুছে নিচ্ছি যতটুকু হালকা ছিটেছে ওগুলো আর কি মুছে নিচ্ছি এই জিনিসটা কিন্তু খুব ভালো কাজের যেটা এখানে পাওয়া যায় এটা কিন্তু খুব ভালো পানি শোষণ করে নেয় তো আমাদের দেশে দেখা গেছে অনেকেই টাওয়েল বা কাপড় ইউজ করে পানি শুকানোর জন্য বা মোছার জন্য বা চুলা ক্লিন করার জন্য তো এই জিনিসটা কিন্তু এখানে খুব ভালো এটা খুব কয়েকবার ইউজ করে তারপরে ফেলে দিতে হয় খুব একটা বেশি দাম না খুবই কম দাম সো এটা খুবই ভালো তো এখানে আমি এই কাপের চার কাপ পরিমাণে হচ্ছে আটা নিয়েছি আর একটুকু রেখে দিয়েছি এটা দিয়ে রুটি বানানোর সময় লাগবে বা ডো বানাতে তখন একটু লাগে তো আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এভাবে পানি অ্যাড করে করে রুটিটা ডোটা অলমোস্ট রেডি তো আমি একটু তেল নিয়ে নিচ্ছি হাতে না হলে এটা হাতে লেগে আসবে তেল নিয়ে একটু ভালো করে এভাবে মথতে হবে রুটিটা রেডি এখন আমি রুটি বেলে নেব 5 মিনিট পরে রুটিটা বেলে নেব আমি রুটি দেশে থাকতে আসলে মাঝে মাঝে বানাতাম বাট সেটা হচ্ছে চালের আটার রুটি আমাদের বরিশালে কিন্তু চালের আটার রুটিটা খুবই ফেমাস এটা করে থাকে তো ডোটা তো আমি কখনো বানাতাম না তো তার জন্য তখন রুটিটা আমার ভালো হতো আমি গোল করে বানাতে পারতাম কিন্তু আমি জানি না এখানে রুটি বানা যতদিনই বানিয়েছি ওরকম গোল কখনো করতে পারিনি তো চল খাওয়া দাওয়া হলেই হয়েছে মোটামুটি শেপে তো আটা রুটির সাথে ডাল দিয়ে এটা খেতে খুবই খুবই অসাধারণ টেস্টি তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সো আমাদের এটা সিন্ড্রোমে যে লেকটি আছে তো সেটা এখন বড় হয়ে গিয়েছে আই থিঙ্ক সেজন্য উপরে স্নোফল হয়ে একদম ঢেকে আছে আমার একটা ভিডিও আছে এটা নিয়ে আমি সামারে যখন এখান থেকে হেঁটে গিয়েছিলাম তখন কীরকম ছিল তো আমার সেই ভিডিওটা দেখলে এখন তারা ডিফারেন্সটা বুঝতে পারবেন যে এখানে এখন কতটা চেঞ্জ দেখা যাচ্ছে আর এই যে দেখেন এখানে সব বরফগুলো গাড়ি দিয়ে উঠিয়ে এভাবে জমা করে রেখেছে আর এই ভিউটা কিন্তু অনেক সুন্দর এখানে কালারফুল লাইট
তো সন্ধ্যার সময় এখানে খুবই সুন্দর লাগে দেখতে। ওই যে বাচ্চারা খেলাধুলা করতেছে এখানে, আর লেকে এখন নামার মতো শক্ত হয়েছে কিনা আমি এখনো জানি না। আমার হাত ঠান্ডা জমে যাচ্ছে, তা আমি বেশিক্ষণ একটা ভিডিও করতে পারবো না। Thank you.